শিক্ষক দিবসের দিন 23 দিনে 23 জনকে প্রাথমিক চাকরি দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং শিক্ষক দিবসে এটা হবুক শিক্ষকদের জন্য অবশ্যই একটা আশার খবর, প্রাথমিক শিক্ষক নিয়োগে এটা একটা আশার আলো। এবং টেট 2014 যারা 6 নম্বর প্রশ্ন ভুলের মামলা পার্টিসিপেট করেছিলেন বা এইরকম 6 প্রশ্ন ভুলের মামলায় নির্দেশ অর্ডার পেতে পারেন, তাদের জন্য একটা আশার আলো নিয়োগে। বলে রাখা ভালো, 2014 সালে টেটে 6 প্রশ্ন ভুল হয়েছিল, সেখানে সোহম রায়চৌধুরী সহ একাধিকজন মামলা করেছিলেন কলকাতা হাইকোর্টে। সেই বিভিন্ন ঘাত প্রতিঘাত 2017 সাল থেকে মামলা আজকে এসে তার একটা নিষ্পত্তি করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের স্পষ্ট পর্যবেক্ষণ, প্রাথমিক শিক্ষা পর্ষদের ভুল তাদেরই শোধরাতে হবে, প্রত্যেককেই প্রশিক্ষণ প্রাপ্ত, এই প্রশিক্ষণ প্রাপ্তরা চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়ার যোগ্য, নিয়মে তাই বলা আছে। কিন্তু 2021 সালে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের জানায় তারা টেট উত্তীর্ণ হয়েছে, 6 প্রশ্ন ভুলের অ্যাটেম্প করার জন্য বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের নির্দেশে অনুযায়ী নম্বর পাওয়ার যোগ্য তারা। সেই নম্বর পাওয়ার পর তারা টেট উত্তীর্ণ, টেট উত্তীর্ণ হওয়ার পরও তারা চাকরি পাচ্ছিলেন না। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে নির্দেশ দিলেন আগামী 28শে সেপ্টেম্বরের মধ্যে এই সোহম রায়চৌধুরী সহ যে 23 জন রয়েছেন প্রত্যেককে, অর্থাৎ আজ 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস, এই শিক্ষক দিবসের দিনে আগামী 23 দিনের মধ্যে এই 23 জনকে চাকরি দিতে হবে। এবং এক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদের যুক্তি বা বক্তব্য ছিল ইতিমধ্যেই 2016 নিয়োগ প্রক্রিয়া, 2020 নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়া সমস্ত প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে গেছে, এক্ষেত্রে তাদের কাছে শূন্যপদ তারা দেখতে পাচ্ছেন না। এক্ষেত্রে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দিষ্ট করে নির্দেশ দিলেন রাজ্যকে, রাজ্যের শিক্ষা দপ্তরের যে ডেপুটি ডিরেক্টরেট রয়েছে যারা শূন্যপদ তৈরি করে, এই শূন্যপদ তৈরি করে এক্ষেত্রে প্রত্যেককে তাদের চাকরি দিতে হবে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের চাকরির সুপারিশপত্রগুলি পাঠাবে এবং সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষক শিক্ষা সংসদ তাদের নিয়োগপত্র দেবে। কেন গুরুত্বপূর্ণ এই জন্য বলছি, আজকে শিক্ষক দিবস, এই শিক্ষক দিবসের দিন 23 জন যারা 2017 সাল থেকে মামলা করছিলেন, প্রায় 5 বছর মামলার পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ এবং নির্দেশে তারা চাকরি পেতে চলেছেন 28শে সেপ্টেম্বরের মধ্যে। 23 দিনে 23 জন টেট পরীক্ষার্থীকে তাদের চাকরির নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আরও একটা বিষয় গুরুত্বপূর্ণ এক্ষেত্রে আপনাদের জানাবো, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্ট ভরা আদালতেই পর্যবেক্ষণ রেখেছেন যে টেট 2014 যারা প্রশিক্ষণপ্রাপ্ত, যারা 6 প্রশ্ন ভুল মামলা, অর্থাৎ 6টা প্রশ্ন ভুল অথবা উত্তরের অপশন ভুল, যেটা 2018 সালের অক্টোবর মাসে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন অ্যাটেম্প করলে নাম্বার দিতে হবে, এই 6 প্রশ্ন ভুলে যদি টেট প্রশিক্ষণপ্রাপ্ত যারা রয়েছেন তারা মামলার ক্ষেত্রে তারা যদি উত্তীর্ণ হন তাদের প্রত্যেককে কিন্তু তিনি চাকরির নির্দেশ দেবেন। এবং এই চাকরির নির্দেশের জায়গাটা যদি খুলে যায় তাহলে কিন্তু আগামী দিনে প্রচুর পরীক্ষার্থী যারা টেট উত্তীর্ণ হতে চলেছেন প্রশিক্ষণপ্রাপ্ত তারা কিন্তু চাকরি পেয়ে যাবেন, তা এক প্রকার নিশ্চিত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আজকের এই নির্দেশের পর বলা যায়। এক্ষেত্রে আর একটা জিনিস নির্দিষ্ট করে বলে রাখবো দর্শক আপনাদের, তা হল 2017 সালে মামলা, 5 বছর পর তারা চাকরি পাচ্ছেন, এটা যেমন ঠিক, পাশাপাশি বিচারপতি বলছেন যে যে ভুলগুলো হয়েছে এই ভুলগুলোর জন্য দায় কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের, কারণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেখেছেন দ্বিতীয় যে নিয়োগ তালিকা যেটা একেবারে লুকিয়ে করা হয়েছিল, যেটা একেবারে অগোচরে করা হয়েছিল এবং যার কোনো বিজ্ঞপ্তিই ছিল না, এইরকম 273 জনের দ্বিতীয় নিয়োগ তালিকা যেটা আদালত ইতিমধ্যে বাতিল করেছে, যেটা ডিভিশন বেঞ্চ আপল করেছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে, এই 269 জনের চাকরি বাতিল ইতিমধ্যেই রয়েছে, তাহলে 1 নম্বর বাড়তি 1 নম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদ দিচ্ছে, তাহলে এই যে টেটে 6 প্রশ্ন ভুলের নাম্বার যেটা হাইকোর্ট বিশ্বভারতীর এক্সপার্টদের দিয়ে তৈরি করিয়েছিল সেক্ষেত্রে তারা কেন 6 প্রশ্ন ভুলের নাম্বার পাবেন না। কাজেই এইরকম যারা প্রশিক্ষণপ্রাপ্ত রয়েছেন তাদের কিন্তু দেখলেই কিন্তু তিনি কিন্তু নির্দেশ দেবেন, তাদের চাকরির নির্দেশ দেবেন, প্রয়োজনীয় শূন্যপদ তৈরি করে তিনি নির্দেশ দেবেন। এবং এক্ষেত্রে 23 দিনে 23 জনের চাকরি, প্রাথমিক শিক্ষক পদে চাকরি, আমি আবারও বলছি প্রাথমিক শিক্ষক পদে চাকরির একটা আশার আলো, একটা দিক খুলে গেল বলা যায়, কারণ এই মামলাতে 6 প্রশ্ন ভুলে কারা কারা নম্বর পাবেন, কারা কারা পাবেন না,
বলে রাখা ভালো, বিচারপতি রাজর্ষী ভরদ্বাজ 2020 সালে কিন্তু এই মামলার প্রেক্ষিতে একটা নির্দেশ দিয়েছিলেন এবং সেক্ষেত্রে বিবেচনার ভারটা দিয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদকে। প্রাথমিক শিক্ষা পর্ষদ যেখানে 6 প্রশ্ন ভুলে নাম্বার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সেক্ষেত্রে যারা 6 প্রশ্ন ভুলের জন্য পর্ষদের কাছে দরবার করেছে বা তা আবেদন করেছে তাদের প্রত্যেককে কিন্তু নাম্বার দিতে হবে। এটা কিন্তু এখন এক প্রকার সেটেল হয়ে গেল বলা যায়। কাজে সব মিলে শিক্ষক দিবসে এটা একটা বড় আশার খবর এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ যে ভুল করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, এই ভুল শোধরাতে হবে তাদেরই। আপাতত এই পর্যন্তই।